সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গরু পাচার মামলায় এখন রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ডাকাডাকি করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থা জেরা থেকে বাঁচতে রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনুব্রতের আবেদন তো শোনেইনি, মামলাও খারিজ করে দেয়। তাই শেষ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অনুব্রত। তার আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চও। আজ মঙ্গলবার এই মামলার শুনানিতে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালত নির্দেশ দেয় এই মামলায় সিঙ্গেল বেঞ্চ যা রায় দিয়েছে তাই বহাল থাকবে। অর্থাৎ এখন সিবিআই চাইলেই যখন তখন সমন পাঠাতে পারে অনুব্রতকে। গরু পাচার মামলায় তিনবার নোটিশ পাঠানোর পরও হাজির না হওয়ায় চতুর্থবার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে তলব করে সিবিআই। নিজাম প্যালেসে তার হাজিরা দেওয়ার কথা ছিল। সিবিআই জানিয়েছিল আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়। এদিকে সিবিআই গ্রেপ্তার করতে পারে এই আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু তার রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের একক বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আপিল করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেখানেও তার আবেদন নাকচ করে দেয় প্রধান বিচারপতি।